প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, বুদরুক দুর্গাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারখালি, কুষ্টিয়া। আমি আজকে তোমাদের বাংলা বিষয়ে পড়াব। আচ্ছা, তোমরা আমার সঙ্গে একটি ছড়া গাইবে, সবাই হাত গাড়ি দিয়ে গাইব আমরা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোম, এত ডাকি তবু কথা কম না কেন বো। আরেকবার, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোম, এত ডাকি তবু কথা কম না কেন বো। ধন্যবাদ। সবাইকে কেমন লাগলো? খুব ভালো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি এখন তোমাদের একটি ছবি দেখাবো। সবাই একটু দেখো তো, ছবিতে কি দেখা যাচ্ছে একটু দেখো তো, চিনতে পারো কিনা এখানে কি দেখা যাচ্ছে এবং কি আছে এখানে। সবাই বলো তো কি দেখা যাচ্ছে এখানে? পাখি, বিভিন্ন ধরনের পাখি, তাই না? কেউ কি চিনতে পারো? দেখো তো, এটা কি পাখি? ময়না, তাই না? সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে বিভিন্ন ধরনের পাখি দেখছি। আচ্ছা, আজকে আমরা পাখিদের নিয়ে, পাখিদের সম্পর্কে জানবো, পাখিদের সম্পর্কে জানবো। তাহলে আমাদের আজকের বিষয়, আমাদের আজকের বিষয় হচ্ছে পাখিদের কথা। বন্ধুরা, তোমরা সবাই বাংলা, আমাদের বাংলা বইয়ে 52 পৃষ্ঠা হলো, বুঝছো সবাই? ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি পড়ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, কেমন? আচ্ছা, পাখিদের কথা। রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে, ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে, তারা আমাদের প্রতিবেশীর মতো, পাখি আমাদের বন্ধু। বন্ধুরা, এবার তোমরা সবাই বইতে আঙুল দিয়ে আমার সঙ্গে সঙ্গে পড়বে, সবাই আঙুল দাও। পাখিদের কথা। রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে, ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে, তারা আমাদের প্রতিবেশীর মতো, পাখি আমাদের বন্ধু। আচ্ছা বন্ধুরা, এবার আমরা যতটুকু পড়লাম এর মধ্যে নতুন কি শব্দ আছে একটু বুঝি, সবাই একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা বন্ধুরা, নতুন শব্দ আমরা এখানে দেখো, রক্ষা। আচ্ছা তোমরা সবাই খাতাতে এটা লিখে নাও। এরপরে দেখো আছে প্রতিবেশী। এরপরে আরেকটি আছে বন্ধু।
সবাই কাজে যায় না। হ্যাঁ
যেবার আমরা এই যুক্তবর্ণ মধ্যে ভাঙা হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে একটা নতুন শব্দ তৈরি করতে পারি। সবাই একটু চেষ্টা করে দেখা তো পারবে না কিও দিয়ে আমরা নতুন একটি শব্দ তৈরি করব। ধন্যবাদ। আচ্ছা এটা দিয়ে আমরা কি করতে পারি? কক্ষ, নতুন শব্দ কক্ষ। তোমরা একটু তোমাদের খাতায়